Good morning everyone, welcome back to my channel Sultanasvlog. আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি দেখুন মুড়ি ভাজা আর এই যে চিনি ছাড়া চা আর চারটে বিস্কিট নিয়ে নিয়েছি। সকালে আজকে ঘর থেকে বাইরে যাইনি, এখনও ফ্রেশ হয়ে আবার ঘরের ভিতরেই ব্রেকফাস্ট করছি, কারণ বাইরে খুবই ঠান্ডা আর এখন বাইরে গেলে বাচ্চারও ঠান্ডা লাগবে, তাই রোদ ওঠার পর আমি বাইরে এসেছি। এবার বাচ্চাকে একটু স্নান করানো হবে, কিছুদিন খুবই ঠান্ডা করছিল তাই কিছুই করা হয়নি, আজকে একটু ভালোভাবে করে দেবে আমার নানি আর মামি। এই দেখুন আমার সোনা এখানে ঘুমাচ্ছে, এখন ওর ঘুম ভাঙেনি, এবার ঘুম ভাঙলে এবার ভালো করে আমার নানি তেল মালিশ করছে, সরিষার তেল। হ্যাঁ, বাচ্চাদের পক্ষে খুবই ভালো সরিষার তেল মালিশ করে তারপরে গরম পানি দিয়ে স্নান করানো হবে। আর শীতের সময় বাচ্চারা তো একটু রোদ পেলে ঘুমটা ভালোই হয় বাচ্চাদের, ঘরের ভিতরে ঠান্ডায় আর ভালো লাগছে না, তাই আজকে রোদটা উঠেছে বলে আজকে স্নান করানো হবে। আর আমার সোনার দেখাশোনার জন্য আমার নানি মামি মা সবাই আছে, কারণ আমার শরীরটা ততটা ভালো নেই যে আমি একা করব, কিংবা আমি বাচ্চা সামলাতেও এখন পারছি না ঠিক মতো। আমার নানি মা মামি এনারাই এখন বেশি নিচ্ছে, দেখাশোনা করছে। তো দেখুন আমার সোনা বাবা নেড়ু নেড়ু হয়েছে, তো সাত দিনে আমার সোনা বাবার চুল কামানো হয়েছিল। আর এখানে একটু তেল মালিশের পর স্নান করানো হচ্ছে, আর স্নান করানোর সময় খুবই কাঁদছিল, আমার মামি স্নান করিয়ে দিচ্ছিল। তো স্নান করার পর আমার সোনা ভালোই ঘুমিয়েছে আজকে, এখানে ঘুম ঘুম চলে এসেছে। তো এখন দিনের বেলায় ভালোই ঘুমাই, কিন্তু রাতে ভীষণ দুষ্টুমি করে, রাতে কাঁদবে বেশি। আর এখন আমি তো সেরকম কোনো কাজ করতে পারি না, তো সোনাকেই বেশি দেখানো হবে ভিডিওতে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে দেখুন মা রান্না বান্না করবে, তাই সবজি কাটছে, এখানে আমার জন্য বাটা মাছ নিয়েছে আর অল্প মশলাতে পাতলা ঝোল করে দেবে আমাকে, এখন মাছটাই বেশি খাওয়া হয়। তো আরও মাছ আছে, কালকের রান্নাও আছে, আজকেও হয়েছে, কিন্তু সবটা দেখাতে পারেনি। তো এই মাছটা রান্না করছিল তখন সাজিয়ে করছিল বলে আমি দেখিয়ে দিলাম। তারপরে ফুলকপি বাঁধাকপি সবজি হবে, আর এখন আমি বেশি সবজি খাই না কারণ বাচ্চার প্রবলেম হতে পারে বলে, তো অল্প পাতলা ঝোল অল্প মশলা দিয়েই এখন সব খাওয়া হয়। তো এখানে দেখুন এই ফুলকপিটা কালকে নেওয়া হয়েছিল, তো এটা কালকে রান্না হয়েছে, আজকে এতটা আছে, আবার কালকেও হবে, তার মানে কতটা বড় আপনারা বুঝতে পারছেন। আর এর দাম হচ্ছে মাত্র 5 টাকা, তো 5 টাকায় এত বড় ফুলকপি এখন পাওয়া যাচ্ছে। আর এখানে শিম দিয়ে আলু দিয়ে বাঁধাকপি দিয়ে একটা সবজি হবে, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা হবে, আর আলাদাভাবে আমার জন্য মাছ রান্না হবে। তো আমি ভিডিও করে নিলাম একটু, এদিকে আমার সোনা বাবা ঘুমাচ্ছে, তো আমি এইদিকে একটু করে ভিডিও করলাম, না হলে তো করাই হয় না ভিডিও। আর এখন প্রতিদিন আমি ভিডিও আপলোড করতে পারবো না,
কারণ যেদিন আমার শরীরটা ভালো লাগে সেদিন আমি করি। আপনারা প্লিজ একটু অ্যাডজাস্ট করবেন, আপনারা আমাকে ভুলে যাবেন না। আর প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও জনসংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, তো আপনারা প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। আর অনেকে আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিয়েছেন, তো এরকম করবেন না, কারণ আপনাদের সাপোর্টের আমার খুবই দরকার, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর এখানে দেখুন আমার সোনা তার বড় আব্বুর কোলে ঘুমাচ্ছে, মানে এটা আমার নানা, তো আমার নানার কোলে ঘুমাচ্ছে। আজকে সারা দিনই ঘুমাচ্ছে কারণ রোদটা ভালোই উঠেছে আর স্নানও করানো হয়েছে। তারপর দুপুরে খাবার খাওয়ার পর আমি আর কোনো ভিডিও করিনি, একবারে সন্ধ্যার সময় করেছিলাম কারণ তখন একটু রেস্ট করছিলাম। আর এখানে একটা ড্রাই সিট ছিল, তো এই যে দেখুন এই ড্রাই সিটটা আগে থেকে বাড়িতে ছিল, তো একটু বড়, তাই ভাবলাম কাজে লাগবে তো একটু কেটে নিই, তো আমার শোনার জন্য কাজে লাগবে তো এখানে কেটে নিলাম। আর এদিকে আমার শোনা ঘুমাচ্ছে, তো ঠান্ডার সময় ভালোই ঘুম হচ্ছে, কিন্তু ঠান্ডার সময় রাতে খুব মানে দুষ্টুমি করে, ঘুমায় না সেরকম। আর এখানে বলতে বলতেই উঠে পড়েছে, ঘুমিয়ে ঘুমিয়ে তাকাচ্ছে আর হাসছে, তো মা নিয়ে আছে কোলে। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম, কালকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব, আপনারা আমাকে সাপোর্ট করবেন আর আমার সঙ্গে থাকবেন।